নাসিরের সেঞ্চুরির ভিডিও না পেয়ে হাতুড়ি সিংহের অসন্তোষ। ম্যাচের ভিডিও ধারণ করা কোনো ধরনের ক্যামেরা ব্যবহার করা যাবে না। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরুর আগে এবারও ক্লাবগুলোকে এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে চলতি প্রিমিয়ার লীগে ম্যাচের ভিডিও ধারণ করছে খোদ বিসিবি। গতকাল লীগের দ্বিতীয় রাউন্ডে ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠে ছয়টি ক্যামেরা দিয়ে ম্যাচের ভিডিও রেকর্ড করেছে বিসিবির আম্পায়ার্স কমিটি। এই কার্যক্রম চলবে পুরো লীগ জুড়েই। আর এসব ক্যামেরায় ধারণকৃত ভিডিও শুধু আম্পায়ার্স কমিটি নয়, কাজে দেবে কোচ চান্দিকা হাতুড়ি সিংহেরও। প্রথম রাউন্ডেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে 106 রানের অপরাজিত এক ইনিংস খেলেন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন। ছুটিতে থাকা কোচ চান্দিকা এই ইনিংসের ভিডিও চেয়েছিলেন বিসিবির কাছে, কিন্তু তাকে বিসিবি অপারগতা জানালে অসন্তোষ প্রকাশ করেন এই কোচ। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।